কবরের আজাব ভীষণ ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত কবরের আজাবের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা মৃত্যুর পরে কিয়ামতের মাঠে পুনরায় উঠানো পর্যন্ত মাঝের এই টাইম বারযাখ অর্থাৎ কবরের এই জিন্দেগিতে অবস্থান করবে। এই আয়াত দ্বারা কবরের জীবনের সুবুত স্পষ্ট কোরআনে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন কবর, যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শোনো, আনা বাইতু দুধ, আমি পোকামাকড়ের ঘর। আমার বাপ শুনেন, যুবক আপনারাও শুনেন, আপনারাও শুনেন, কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ, প্রতিদিন কোলের বাচ্চাও কবরে যায়, 90 বছরের বুড়োও কবরে যায়, 16 বছরের 20 বছরের তাগড়া জওয়ানও কবরে যায়। কবরস্থানে সব ধরনের লাশ আছে, এজন্য কবর ডেকে